ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে ইরান। সেই লক্ষ্যে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকে আরও পাশে টানছে তেহরান। এর মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ছায়াযুদ্ধ এখন নতুন পর্যায়ে। ঠিক এই সময়ে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। বিস্তারিত দেখুন রফিকুল ইসলামের প্রতিবেদনে। ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে সামান্যতম কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তেল আবিব ও হাইফা নগরীকে ধূলিসাৎ করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের জাতীয় সেনা দিবসে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা নিজস্ব প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা শত্রুরা বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল এই বার্তা গ্রহণ করতে পারে যে ইসরায়েলকে তাদের সামান্যতম ভুলের জন্য কঠোর জবাব দিতে সক্ষম ইরানের সামরিক বাহিনী। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের হামলার মাত্রা বেড়েই চলেছে। ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে সাম্প্রতিক সময়ে টানা দুদিন মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এদিকে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের অভিজাত কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি সম্প্রতি সিরিয়া এবং ইরাকের কিছু অঞ্চলে জঙ্গি নেতাদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছেন। ইসমাইল কানি যখন লেবানন সফর করছিলেন, তখনই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। 2006 সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর এটি ছিল সবচেয়ে বড় হামলা। এ সময় গাজা এবং সিরিয়া থেকেও ইসরায়েলে রকেট ছোড়া হয়েছিল, জবাবে সেসব অঞ্চলে জঙ্গি ঘাঁটি আছে দাবি করে বিমান হামলা চালায় ইসরায়েল। আরও হামলার আশঙ্কায় এখনও প্রস্তুতিও নিয়ে রেখেছে তেল আবিব। তেহরানের মিত্রদের একত্রিত করার জন্য জেনারেল কানির প্রচেষ্টা ইরান ও ইসরায়েলের মধ্যকার অঘোষিত যুদ্ধের একটি স্পষ্ট বার্তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল বিরোধী ইরানের এমন কঠোর মনোভাবের আরেকটি সাম্প্রতিক কারণ রয়েছে। কুদস ফোর্সের নেতা কাসেম সোলাইমানিকে 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। ইরান প্রতিজ্ঞা করছিল যে কোনো মূল্যে এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। 2020 সালে কুদস ফোর্সের দায়িত্ব নেওয়ার পর থেকে জেনারেল কানি তার আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি মিত্রদের নেটওয়ার্ককে শক্তিশালী করছেন, যারা মূলত তেহরানের সমর্থনের ওপর নির্ভর করে। ডেস্ক রিপোর্ট, ATN News।